আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বকেয়া পড়েছে চাষিদের ১২ কোটি টাকা ও শ্রমিক কর্মচারীদের ৪ মাসের বেতন। এই অবস্থায় প্রায় বকেয়া পাওনার দাবিতে মিলের সামনে বিক্ষোভ করছেন চাষিরা। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। জয়পুরহাট চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয় গত বছরের ২১শে ডিসেম্বর। চলতি মাড়াই মৌসুমে ৭০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের মাধ্যমে ৫,০০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ৬০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন হয় ৪,২৫০ মেট্রিক টন। আখের সরবরাহ কম থাকায় নির্ধারিত সময়ের আগেই ৭ই ফেব্রুয়ারি সকালে মিলটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি শ্রমিক কর্মচারীদের ৪ মাসের বেতন ভাতাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। চাকরি থাকবে কিনা, আমাদের ৪ মাস যাবত বেতন নাই, আমরা শ্রমিক কর্মচারী দিশেহারা, ছেলে মেয়ে নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। চাষিরা আখ সরবরাহ করলেও প্রায় মিল গেটে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করছেন তারা। এদিকে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও আখ চাষীদের পাওনা মেটাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। আখের মূল্য ঠিকমতো পরিশোধ করা হয় না এবং শ্রমিক কর্মচারীদের বেতনও সঠিক মতো দেওয়া হয় না। মিনরের সঙ্গে আমরা অনুরোধ করব, অতি সত্বর সমাধান দেবেন। অবিলম্বে শ্রমিক কর্মচারীর বেতন এবং আখ চাষীদের পেমেন্ট যেন অতি শীঘ্র হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনার সরাসরি হস্তক্ষেপ ছাড়া চিনি শিল্পকে বাঁচানো সম্ভব নয়। প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ১২০ টাকা হলেও বাজার মূল্য পাচ্ছে মাত্র ৫০ টাকা। এতে বর্তমান মৌসুম সহ চিনিকলটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি টাকা। তবে শিগগিরই সব পক্ষের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন জয়পুরহাট চিনিকলের এ শীর্ষ কর্মকর্তা। খুব শীঘ্রই আমরা এই বেতন ভাতা দিই এবং চাষিদের আখের পাওনা আখের মূল্য পরিশোধ করতে সক্ষম হব। চিনিকলটিতে গত মৌসুমের ১২০ মেট্রিক টন ও চলতি মৌসুমের ৩,৭৫৩ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ১৯,৩৬ কোটি টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। দেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে আমদানি রফতানির বাণিজ্যের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। আর পৃথিবীর ৭০তম তালিকায় রয়েছে এই বন্দর, যে বন্দর দিয়ে বাংলাদেশ প্রতি বছর রাজস্ব আদায় করছে অন্তত ৪৫,০০০ কোটি টাকা। এবং আবার যদি বলছে কন্টেনার ডেলিভারির ক্ষেত্রে এটি এখন ২৯ লাখ ছাড়িয়ে যাচ্ছে। আর যেহেতু বলা যায় চট্টগ্রাম বন্দর দেশের প্রাণপ্রবাহ, অর্থনৈতিক গতি প্রবাহ, অর্থনীতির গতি মূল গতি হচ্ছে বন্দর। কারণ হচ্ছে বাংলাদেশ যত শিল্প কারখানা হোক, যত আমদানি হোক, গড়ে উঠবে, সবগুলো আসবে কিন্তু এই বন্দর দিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বন্দর থেকে পণ্য নিয়ে আসা হয় বন্দরে, এরপর এখান থেকে বিভিন্নভাবে সেগুলি দেশের বিভিন্ন স্থানে গন্তব্যে চলে যাচ্ছে। তো আসলে জানেন যে চট্টগ্রাম বন্দর তার সক্ষমতা বাড়িয়ে তুলছে। আর্থিক বিষয় বলে রাজনৈতিক স্থিতিশীলতা এই বন্দরকে সচল রাখার জন্য একটা অন্যতম প্রধান সহায়ক। এটি এখন পুরোপুরি বলবত্ত হিসেবে রয়েছে, প্রাকৃতিক অনুকূল রয়েছে, পরিবেশে প্রাকৃতিক পরিবেশও অনুকূল রয়েছে। তো এই দুইয়ের মিলে কিন্তু এখন বন্দরের গতি স্বাভাবিক গতিতে চলছে। এবার আমি আজকের অবস্থায় এসে চট্টগ্রাম বন্দর আজকে দেশি বিদেশি ৭৬টি জাহাজ অবস্থান করছে। এর মাঝে আমরা দেখতে কন্টেনার জাহাজ রয়েছে ১২টি এবং কার্গো ভেসেল রয়েছে ২৩টি এবং ওয়েল ট্যাঙ্কার চালানি তেলবাহী জাহাজ রয়েছে ৫টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিনিবাহী তেমন কোনো জাহাজ নেই, তবে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে ১টি। এবং আবার একটা বহিনঙ্গরের দিকে আসি, জানান যে বেশ কিছু পণ্য কিন্তু বহিনঙ্গরে খালাস করা হয়, যেগুলো চাল ডাল চাল গম ডাল কিংবা সিমেন্ট ট্যাঙ্কার চিনি এইসব পণ্য বহিনঙ্গরে খালাস করা হয়। এই ধরনের বহিনঙ্গর জাহাজ রয়েছে ৫৬টি। আর এই ৫৬টি জাহাজের মধ্যে ৩৯টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং আরও ১৭টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। তো বলা যায় বন্দরের যে গতি সে গতি স্বাভাবিক গতি চলছে। এবার আমি একটা কন্টেনার হ্যান্ডেলিংয়ের দিকে আসি। গত ২৪ ঘন্টা চট্টগ্রাম বন্দর ৬,৯২৭টি কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে ২,৫৪৫৬টি কন্টেনার এবং বিভিন্ন জাহাজে তারা তুলে দিয়েছে ৪,৪৭১টি কন্টেনার বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। এবার ডেলিভারির দিকে আসি। চট্টগ্রাম বন্দর যতই কন্টেনার আসুক, যদি ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক না হয় তাহলে কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি, কিন্তু ডেলিভারি প্রক্রিয়া অনেকটা স্বাভাবিক রয়েছে বলা চলে। গত বন্দর কর্তৃপক্ষ গত ২৪ ঘন্টা ৩,৯৭৪টি কন্টেনার তারা বিভিন্ন ডেলিভারি দিয়েছে। তো এবার আসি যে বন্দরের যে সক্ষমতা অর্জন, সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ কিন্তু নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। কারণ যেহেতু এই বন্দরের দিন দিন আমদানি রপ্তানির পরিমাণটি বাড়ছে, সেখানে কিন্তু বন্দরের যে সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। ইতিমধ্যে জানান যে বন্দরে কিন্তু প্রায় অন্তত ৬টির মতো তারা কন্টেনার ইয়ার্ড নির্মাণ
স্থাপন করতে পেরেছে এবং যেখানে ইতিমধ্যে কন্টেনার খালাস প্রক্রিয়া চলছে বা কন্টেনার ইয়ে হচ্ছে। আর একই সাথে তারা কিন্তু এদিক দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু বে টার্মিনালের কাজও তারা এগিয়ে নিচ্ছে। তুই বলা চলে যে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে খাপ খাওয়ানোর জন্য কিন্তু এই বন্দর যে সক্ষমতা অর্জন করা সেটি পুরোদমে চলছে। এবং এখানে আরও বেশি আর একটা কথা বলি, ছয় আগে ছিল মাত্র চট্টগ্রাম বন্দরে চারটি গ্যান্টিক্যান, এখন তার সাথে যুক্ত হয়েছে আরও ছয়টি গ্যান্টিক্যান এবং আরও চারটি গ্যান্টিক্যান এই বহরে চলতি বছরই যুক্ত হবে। তো এই যে গ্যান্টিক্যানগুলো আসে কিন্তু বন্দরের যে কার্যক্রম সে আরও বেশি রকম গতিশীল হয়েছে, যে কারণে তাতে যে দুবছর আগে লক্ষ্যমাত্রা অর্জনের যে কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অর্জন হয়ে গেছে। তো বলা চলে চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখন পর্যন্ত সবুজ আমার কাছে ছিল রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া দুটি যে অনুকূলে থাকার কারণে বন্দরের স্বাভাবিক গতিতে চলছে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানির খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। জীবনঘাতী নিকোটিন সমৃদ্ধ তামকের কালো ছায়া গ্রাস করছে শস্য ভাণ্ডার রংপুরের সুজলা সুফলা ফসলের ক্ষেত। তামাক মরণব্যাধি ক্যান্সারের অন্যতম উপাদান হলেও বাজার জাতির নিশ্চয়তা থাকায় চাষিদের নিরুৎসাহিত করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুর সদরের চিলমারি ফসল নয়, মাঠে মাঠে বাড়ন্ত তামাকের চারা। সবুজের আড়ালে প্রতিটি পাতা আর শিরা উপশিরায় বিষাক্ত নিকোটিন নিয়ে বেড়ে উঠছে এক একটি তামাকের গাছ। বিভিন্ন কোম্পানির বাড়তি সুবিধা পেয়ে দুপয়সা বেশি রোজগারের আশায় এখানে বিষ ফলান চাষিরা। খরচ হোক কিন্তু মোটামুটি পাই সেটা একবারে পাওয়া যায়, এই জন্য তামাক করা। তামাক আবাদের সুবিধা তো ওই যে কোম্পানি দন করা, মনে করো 50 কেজি বস্তা 3 বস্তা করে সার দিতেছে। তামাক আবাদ করলে ওই লোন দেয়, পয়সা একটু বেশি পাওয়া যায়, ওই জন্য তামাক আবাদ করি। অনেক ক্ষতি হয়, ক্যান্সার হয়, আবার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তবে আমরা এত শারীরিক পরিশ্রম করি যে শুধু পয়সার জন্য এতটুকুই। রংপুরের পাশাপাশি লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীতেও ক্রমান্বয়ে বাড়ছে জীবন সংহারী তামাকের আবাদ। তামাক ঠেকাতে হলে ধান আলুসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগ চান সচেতন মহল। কৃষক তার জীবন বাঁচানোর তাগিদে তাদের টিকে থাকার স্বার্থে তখন সে যেটাতে একটু বেশিরভাগ মানে লাভবান হওয়ার সম্ভাবনা দেখে সেদিকে সেই চাষাবাদের জন্য তামাক চাষে সে উদ্বুদ্ধ হচ্ছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 সাল, এগুলি যদি আমরা আইন আছে সেটা যদি আমরা প্রকৃত অর্থে ব্যবহার করতে পারি, আমরা মনে করি যে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতনতার মধ্য দিয়ে চাষিদের তামাক চাষে নিরুৎসাহিত করতে চাইলেও সম্ভব হচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। বীজ সার এবং মার্কেটিং এর ব্যবস্থা আছে, সেহেতু তারা সেদিকে ঝুঁকে পড়তেছে এবং তাদের যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাক্টটা তারা কিনে নেবে। এই যে মার্কেটিং যে নিশ্চয়তা আছে এই কারণে আরা আসলে আমরা নিরুৎসাহিত করতে চাইলেও তারা সেখান থেকে ফিরে আসছে না। রংপুরের 4 জেলায় এবার 13,787 হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি লালমনিরহাটে। তামাক থেকে মুখ ফেরাতে চাষিদের সচেতন করা হচ্ছে, কৃষি বিভাগ এমন দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। তামাক চাষ বন্ধে এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে না পারলে আগামী দিনে উত্তরের এই জনপদে খাদ্য উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার মৃৎশিল্প। নানা সমস্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে চরম সংকটের মুখে শিল্প। বংশ পরম্পরায় পাওয়া পেশা টিকিয়ে রাখতে মৃৎশিল্পীরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা, মমিনপুর, ডিঙেদহ গ্রাম এবং দামুড়হুদা উপজেলার কুশাঘাট গ্রামের মৃৎশিল্পের সাথে জড়িত কুমার সম্প্রদায়ের জীবিকা নির্বাহের একমাত্র পেশা ছিল মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। বেঁচে থাকার তাগিদে 14 পুরুষের এ পেশা ছেড়ে দিয়েছেন অনেকেই। কম চাহিদা, আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি আর জীবনমান উন্নয়নের জন্য অন্য পেশার দিকে ঝুঁকছেন তারা। একদিকে যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব, অন্যদিকে আধুনিক যুগের যন্ত্র বিপ্লবের হুমকির মুখে মৃৎশিল্পের স্থায়িত্ব ও বিকাশের পথ। আমাদের সরকার যদি কিছু অনুদান দিত তাহলে আমরা একটু এখানে টিকে থাকতে পারতাম। মাটির দাম বেশি, খড়ির দাম বেশি, আমাদের খুব কষ্ট জীবন যায়। খুব কষ্ট হয়, আমরা যদি কোনো আর্থিক সাহায্য পেতাম তাহলে একটু ভালো হতো। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। মৃৎশিল্পকে যদি বাঁচিয়ে রাখা যায় রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা দাতা সংস্থা
ইত্যাদি যদি সহযোগিতার হাত বাড়ায় এবং এই মৃৎশিল্পকে আধুনিকায়ন যদি করা যায় তাহলেই হয়তো মৃৎশিল্পকে আবার চাঙ্গা করা যেতে পারে। জেলায় বর্তমানে 8 থেকে 10টি পরিবার এ পেশার সাথে জড়িত রয়েছে। একসময় 250-র বেশি পরিবার এ পেশায় জীবিকা নির্বাহ করত। সময় সংবাদ চুয়াডাঙ্গা। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে সরিষা খেতে মধু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ বলছে সরিষার সঙ্গে মধু চাষ করলে সরিষার ফলন শতকরা 15-20% বাড়ে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার ক্ষেত, গুনগুন শব্দে এখানে মৌমাছির আনাগোনা। মধু সংগ্রহ করে মৌ বাক্সে জমা করা হচ্ছে। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতি সহ বিভিন্ন উপজেলায় এভাবেই একই জমিতে সরিষা ও মধু চাষ করছেন চাষিরা। কাঙ্ক্ষিত পরিমাণে মধু সংগ্রহ আর ফলন ভালো পাওয়ায় খুশি তারা। চাষিরা জানান, প্রতি বছরই স্থানীয় বিসিক শিল্প নগরীতে নতুন নতুন উদ্যোক্তা ট্রেনিং নিয়ে মৌ চাষ শুরু করেন, তবে সহজ শর্তে ঋণ সুবিধা সহ বিভিন্ন সহযোগিতার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মৌ চাষিরা। মৌমাছি চাষে আজকে 2-3 বছর, এই 3 বছর ধরে হলো আপনার একটু ফলনটা ভালো দেখা যায়। 100 বাক্স থেকে প্রতি সপ্তাহে আমরা মধু বের করি 5-6 মণ। সরকার যদি অল্প সুদে আমাদের ঋণ দিত তাহলে আমরা আর একটু এগিয়ে যেতাম। অবশ্য বিসিক শিল্প নগরীর পক্ষ থেকে চাষিদের আরও সুযোগ সুবিধার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আরও যাতে মৌ চাষিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারি সে ব্যাপারে আমাদের পদক্ষেপ আমরা উত্তরোত্তর বৃদ্ধি করব। কৃষি বিভাগ জানায় একই জমিতে সরিষা ও মধু চাষ করলে সরিষার ফলন শতকরা 15-20% বাড়ে। এটি কৃষকরা আগে না বুঝলেও এখন কৃষি বিভাগ তাদের বুঝাতে সক্ষম হয়েছে। ফুলের ভিতরে যে নেকটার আছে সেই নেকটারটা সংগ্রহ করে, আমরা কৃষককে এটা বুঝাতে সক্ষম হয়েছি, যার জন্য 12টা উপজেলায় আমাদের মৌ বাক্স আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 28,000 হেক্টর জমিতে 40,000 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50 মেট্রিক টন। সময় সংবাদ টাঙ্গাইল। প্রধানমন্ত্রীর জার্মানি ও আরব আমিরাত সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উদ্বাস্তু অভিবাসন সংক্রান্ত বিষয়সমূহ স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য নির্ধারিত সেশন সহ অন্যান্য সেশনে রোহিঙ্গা ক্রাইসিস ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে। এ সম্মেলনে আলোচনার মধ্য দিয়ে নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি বিষয়ে বিশ্বের শক্তিশালী দেশসমূহের অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ তৈরি হবে। বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাপনা, বিশ্ব মেরুকরণের মাত্রা ও প্রবণতা সম্পর্কেও ধারণা লাভ করা যাবে। এছাড়াও জলবায়ু সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অর্জন ও সাফল্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা যাবে। আমরা আস্থার সাথে বলতে পারি এ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণের সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানির চ্যান্সেলর ডক্টর এঞ্জেলা মার্কেলের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের প্রথম দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং একক দেশ হিসাবে জার্মানি সার্বিকভাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ইউরোপে সর্ববৃহৎ রপ্তানি বাজার। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় জার্মানি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করেছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল গত
নভেম্বরের 18-19 তারিখে বাংলাদেশ 2017 সালে বাংলাদেশ সফর করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গ্লোবাল প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ সিমেন্স এজি এবং বাংলাদেশে ই পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নকারী জার্মান ভিত্তিক কোম্পানি ভেরিডস জিএমজিএইচ এর সিইওর পৃথকভাবে সাক্ষাৎ হতে পারে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, জার্মান ভিত্তিক কোম্পানি সিমেন্স বাংলাদেশে বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে এবং এ বিষয়ে একটি জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর হতে পারে। প্রধানমন্ত্রীর জার্মানি ও আরব আমিরাতের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি নিয়ন্ত্রিত কোনো টেক্সটাইল মিলের জায়গা নতুন করে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনে বিটিএমসি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে বিটিএমসির সার্বিক কার্যক্রম ও বর্তমান অবস্থা মন্ত্রীকে তুলে ধরেন বিটিএমসি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিটিএমসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে মন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিসিকের মতো বিটিএমসির সম্পদেরও সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। যে মিলগুলি আমাদের অলরেডি হাতে আছে সেগুলিকে কীভাবে, এখন সরকার থেকে আদেশ হয়েছে যে এই মিলগুলি বিক্রি করা যাবে না, যে টেক্সটাইল মিলগুলি আমাদের অব্যবহৃত অবস্থায় আছে হয় সেগুলি পিপিপির মাধ্যমে চালানো, কিংবা আমরা নতুনভাবে সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসিক প্লট বা টেক্সটাইল পল্লী হিসেবে আমরা সেগুলিকে চালাবো, যাতে করে শিল্পায়নটা হয় দেশে, কারণ কর্মসংস্থান যা তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করবো। ব্যাংকের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে নিয়ে এক আলোচনার সভায় একথা বলেন তিনি। শুল্ক আইন, মূসক আইন ও আয়কর আইন যুগোপযোগী করার ক্ষেত্রে বেসরকারি খাতের সাথে কার্যকরী আলোচনা করার জন্য সরকারের নিকট আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। দেশে বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে স্থানীয় পর্যায়ে করণীয় এবং প্রয়োজনীয়তা বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয় সভায়। সিঙ্গেল ডিজিটসে ইন্টারেস্ট রেট নামিয়ে আনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংয়ে তুলে ধরি এবং সেটিকে নির্দেশনা দেন, কিন্তু আনফর্চুনেটলি এখনও সিঙ্গেল ডিজিটস কিন্তু আমরা প্রতিটি ব্যাংকে কার্যকরভাবে লক্ষ্য করছি না, বরঞ্চ ইন্টারেস্ট রেট আরও বৃদ্ধির একটি প্রবণতা আমরা দেখছি। আমরা ইতিমধ্যে নতুন সরকারের অর্থমন্ত্রীর সাথে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এই সপ্তাহে আমরা মিলিত হব, আমরা মিলিত হয়েছি অর্থমন্ত্রীর সাথে, এই বিষয়টি আবারও জোরালোভাবে তুলে ধরেছি। উন্নত দেশ ও আসিয়ান সহ সহযোগী সংস্থার সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল রোহিঙ্গা সমস্যা নিয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি আয়োজিত দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় অধিবেশনে কথা জানান মন্ত্রী। এ সময় এই সমস্যা সমাধানের সকলকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ দরকারি সুবিধা নিশ্চিত করতে না পারলে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হতে পারে, যা বিশ্বের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। তাদের দাবি, আর্থিক ও মানসিক দিক হিসাবে নিলে রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশ মিয়ানমারের কাছে $600 কোটি পাওনা হয়েছে। বিশ্বে যারা আছেন, জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশ আছেন, আসিয়ান বিশেষ করে যার সদস্য মিয়ানমার, তাছাড়া জাতিসংঘ তো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আর অনেকেই আছে, আমরা আশা করছি যে রোহিঙ্গাদের এই সম্বন্ধে তারা তাদের দায়িত্ব পালন করবেন। রোজ আমরা মনে করি যে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব ধৈর্যের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করে এটাকে আমরা সমাধান করতে পারব। ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। কটিয়াদী উপজেলায় আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারির মাজারে বার্ষিক ওরস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। প্রায় 800 বছরের পুরানো এ মেলায় রকমারি পণ্যের দোকান বসেছে। খেলনা, কাঠের আসবাবপত্র, নানা ধরনের খাবার কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, সার্কাস ও পুতুল নাচ সহ নানা আয়োজন।
এই প্রথম আমরা এই মেলাতে আসলাম, অনেক ভালো লাগছে। মার সাথে এসেছি আর আমরা মেলায় এসে অনেক উপভোগ করলাম। দোকান বেশি বেচা কিনা আছে মোটামুটি ভালোই। আমরা পর্যাপ্ত পরিমাণে পোশাকে এবং সিভিলে পুলিশ দিয়েছি, গোয়েন্দার নজরদারি আছে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না হয়। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর, চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে তিনটি সূচক মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে, তার মধ্যে ডিএসসি এক্স ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতা দেখালেও বাকি দুটি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। এই মুহূর্তে ডিএসসি এক্স ইন্ডেক্স অবস্থান করছে 5,736 পয়েন্টের বেশি এবং এখন পর্যন্ত বেড়েছে 4 পয়েন্টের, প্রায় 5 পয়েন্টের কাছাকাছি। ডিএসসি এক্স এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,308 পয়েন্টে এবং এখন পর্যন্ত কিন্তু এই সূচকটি কমেছে 1.29 পয়েন্ট কমেছে এবং ডিএস 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,999 পয়েন্টে এবং কমেছে এখন পর্যন্ত 0.05 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হচ্ছে 239 কোটি টাকার শেয়ার এবং লেনদেনকৃত শেয়ারের মধ্যে 165টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 125টি কোম্পানি এবং অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের। এবার দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টপ 20 তালিকায় কোন কোম্পানির অবস্থান কত এবং সেই কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে কত টাকায়। তালিকার প্রথমেই রয়েছে ফরচুন শুজ। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মধ্যে লেনদেন হচ্ছে 37.80 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 39.40 টাকা পর্যন্ত। দ্বিতীয় নম্বরে রয়েছে মুন্নু সিরামিক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 357 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 370 টাকা, অর্থাৎ এই কোম্পানির বর্তমান এবং সর্বোচ্চ দরের ভেতর বেশ খানিকটা পার্থক্য আছে, অর্থাৎ 13 টাকা পার্থক্য আছে। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 27.20 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 27.50 টাকা পর্যন্ত। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 400 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 406.60 টাকা পর্যন্ত। তালিকার পঞ্চম নম্বরে রয়েছে নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 18.90 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 19.50 টাকা পর্যন্ত। তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে ন্যাশনাল পলিমার। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 83.80 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 85 টাকা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 149.50 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 153.50 টাকা পর্যন্ত। তালিকার অষ্টম নম্বরে রয়েছে সাশা ডেনিম। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 53.90 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 54.90 টাকা, অর্থাৎ 1 টাকা কম বেশির মধ্যে এই কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। তালিকার নবম নম্বরে রয়েছে মুন্নু স্টাফলার জুট স্টাফলার। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 2,209.80 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 2,244 টাকা পর্যন্ত। তালিকার দশম নম্বরে রয়েছে লিগাসি ফুটার। এই কোম্পানির প্রতিটি শেয়ারের মুহূর্তে লেনদেন হচ্ছে 212 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 215 টাকা পর্যন্ত। দর্শক, আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি, দেখে নিয়েছিলাম সূচকের অবস্থানও। এরপর এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুড়িগঙ্গা নদী পাড়ে চলছে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান। বোরো মৌসুমের শুরুতেই বেড়েছে আগাছানাশক ও দস্তা সারের দাম, দুশ্চিন্তায় কৃষক, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ডিলারদের। আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে জয়পুরহাটের চিনিকলের মাড়াই কার্যক্রম, চাষিদের বকেয়া ও শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ। এবং রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের চাষ, বাজারজাতের নিশ্চয়তা থাকায় নিরুৎসাহিত করা যাচ্ছে না চাষিদের, দাবি কৃষি বিভাগের। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।